হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন কোচিং সেন্টার আজকে আমি আপনাদের কাছে সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার থেকে অঙ্ক করাব আপনারা জানেন সহস্বতের চ্যাপ্টার থেকে সব পরীক্ষায় অঙ্ক এসি থাকে তাই আজ আমি সদস্যতুর উপরে কিছু অঙ্ক করে দেখাবো যা আমাদের কাজে আসবে তাই দেই না করে আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন চলুন হ্যালো বন্ধুরা ভিডিওটি শুরু করাক আপনারা দেখতে পাচ্ছেন সহস্বতী চ্যাপ্টার পার্ট ওয়ান আজকে আমি আপনাদেরকে সহস্বতী চ্যাপ্টার অঙ্ক থেকে পার্ট ওয়ান ভিডিও দিচ্ছি আমরা সিম্পল ইন্টারেস্টে অঙ্কগুলো কীভাবে বেসিক কনসেপ্টে সমাধান করবেন আমি আপনাদেরকে পাশে শিখিয়ে দেব আমরা শুধু সচিত অঙ্কগুলো বা অন্য কোনো অঙ্কগুলো সব অঙ্ক আছে আমাদের পরীক্ষার আমি আপনাদেরকে কীভাবে মুখে মুখে অঙ্ক করতে হয় তবে আমি প্রশাস শিখিয়ে দেবো দেখুন কী বলছে দেখুন বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোটো ব্যবসা চালাবার জন্য বার্ষিক বার পার্সেন্ট হারে একটি ব্যাংক থেকে পনেরো টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে দেখুন অপশান আছে সাত হাজার দুশো টাকা সাত হাজার টাকা ছ হাজার পাঁচশো টাকা এবং আট হাজার টাকা আমি আপনাদেরকে পশে আগে আপনাদেরকে পি আর বাই একশো ধরে অঙ্কটা দেখাচ্ছি তারপরে আপনারা কীভাবে রেশি মেথড এবং মুখোমুখি কীভাবে করবেন দেখুন অঙ্কটা করার নিয়ম হচ্ছে দেখুন আমরা জানি কি কি বলেছে সুদ দিতে হবে তাহলে আমরা জানি কি আই 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 সমান কি জানি পি টিআর বাই একশো তাই তো তাহলে পিস আমার কত আসল বলে দিয়েছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এবং টিটা কত টি বলে দিয়েছে চার বছর তাই তো চার বছর এবং আর বলে দিয়েছে বারো পার্সেন্ট ইন্টু বারো বাই একশো কাটাকাটি করুন কত হচ্ছে দেড়শো দেড়শো ইন্টু দেড়শো ইন্টু আটচল্লিশ তাহলে কত হয় দেড়শো ইন্টু আটচল্লিশ হয় সাত হাজার দুশো টাকা তাই তো তাহলে আমার এই অ্যান্সারটি সঠিক আপনারা দেখুন পিটিআর বাই একশো ধরে অঙ্কটা করলেন বাহাত্তরশো টাকা অ্যান্সার হলো তাহলে তাহলে আমার ভিডিও দেখার মানে কি হলো আপনারা যদি পিটিআর বাই একশো ধরে যদি করেন আমি আপনাদেরকে মেথড দেখাচ্ছি রেশি মেটোতে আপনারা যদি গিলতে পারেন তাহলে আপনারা আর্থমেট্রিক বা অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবেন দেখুন তা আমি আপনাদেরকে এসে মেসে কীভাবে করবেন আমি আপনার পাশে শিখিয়ে এসে দেখুন বলেছে দেখুন বারো পার্সেন্ট বারো পার্সেন্ট সময় জানি বারো পার্সেন্ট সময় বারো বাই একশো তাহলে একশো টাকা আসল বারো টাকা সুদ তাই তো তাহলে কত হচ্ছে একশো টাকায় যদি বারো টাকা সুদ হয় তাহলে বারো টাকা সুদ তাহলে আমার পনেরো হাজার টাকা বলেছে তাহলে পনেরো হাজার টাকা যদি বলে পনেরো হাজার টাকায় কত কত আসল এটা আসল প্লাস সুদ এটা আর প্লাস সুদ আসল প্লাস সুদ এটা শুধু আসল হ্যাঁ আসল হচ্ছে একশো টাকা এবং আসল প্লাস সুদ হচ্ছে একশো বারো টাকা একশো টাকায় বারো টাকা সুদ তাহলে পনেরো হাজার টাকায় কত সুদ হবে কত গুণ করলে পনেরো হাজার টাকা হচ্ছে পনেরো দেড়শো গুণ করলে হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে এটুকু গুণ করবো একশো বারো ইন্টু দেড়শো তাহলে কত হচ্ছে আমার মন করে হচ্ছে একশো আটষট্টি ষোলো হাজার আটশো টাকা হুম তাহলে আমার আসল কত বলেছে আসল পনেরো হাজার পনেরো হাজার টাকা তাহলে ষোলো হাজার আটশো থেকে পনেরো হাজার হাজার দেবো দেব করলে কত হচ্ছে বিয়ে করুন তাহলে কত হচ্ছে এটা আমার আঠেরোশো টাকা তাহলে চার বছর সুদ কত চার বছর সুদ হচ্ছে চার বছর সুদ কত হচ্ছে হাজার টাকা দিতে হয় চার বছর সুদ হচ্ছে কত বাহাত্তরশ টাকা এক বছরের সুদ হচ্ছে বারো টাকা তাহলে চার বছর টাকা হচ্ছে তাহলে আমার চার বছর এক বছর এক বছর আঠারোশো টাকা সুদ হচ্ছে তাহলে চার বছর কত না চার আঠেরো বাহাত্তরশো চারদিকে গুন করুন তাহলে সাত হাজার দুশো টাকা তাই তো সাত হাজার দুশো টাকা দেখুন এভাবে আপনারা অঙ্কগুলো করুন পিটার ভাই একশো ধরে অঙ্কগুলো করবেন না এভাবে আপনারা কিভাবে মুখে মুখে করবেন দেখুন মুখে মুখে অঙ্কগুলো করার একটাই পঁচিশ হচ্ছে দেখুন কি বলছে বলছে একশো টাকায় যদি কত বলছে চার বছর তাহলে একশো টাকার সুদ সুদতো হতে আটচল্লিশ টাকা বারো আটচল্লিশ টাকা একশো টাকায় যদি আটচল্লিশ টাকা সুদ হয় চার বছরের জন্য হুম তাই তো একশো টাকায় যদি আটচল্লিশ টাকা সুদ হয় তাহলে আমার পনেরো হাজার টাকা বলেছে পনেরো হাজার টাকা যদি হয় তাহলে কত গুণ করলে তাহলে পনেরো হাজার টাকা পাচ্ছি নিশ্চয়ই দেড়শো গুণ করলে পনেরো হাজার টাকা পাচ্ছি তাহলে আটচল্লিশ ইন্টু দেড়শো গুণ করুন তাহলে সাত সাত হাজার দুশো টাকা বেরিয়ে আসি আপনারা ইজি এভাবে আপনারা মুখে মুখে অঙ্কল করুন কীভাবে বললাম দেখুন আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে বলছে একশো টাকায় চার বছর সুদ গত চার বার আটচল্লিশ টাকা হুম তাহলে এক বছর হচ্ছে আটচল্লিশ টাকা সুদ চার বছরের জন্য সুদ হচ্ছে একশো টাকা চার বছর সুদ হচ্ছে আটচল্লিশ টাকা তাহলে আমার পনেরো হাজার টাকা তাহলে আমি কত গুণ করলে কত গুণ করলে পাচ্ছি পনেরো হাজার টাকা দেড়শো টাকা তাহলে দেড়শো ইন্টু আটচল্লিশ সাতশ হাজার দুশো টাকা তারপর অঙ্কগুলো দেখুন নেশঙ্ক পিটি আর বা একশো ধর অঙ্কল করলে দেখুন কত বড় অঙ্কর হয় আমরা থেকে সব পশে শিখিয়ে দিচ্ছি তারপর নেক্সট কোশ্চনে দেখুন কি বলছে দেখুন বলছে দু দু নম্বর কোয়েশ্চনে দেখুন বলছে এক বছরের সুদ আসল তিনশো চব্বিশ টাকা সুদের হার আট পার্সেন্ট সময় দু বছর দু বছর পর সরল সুদ কত টাকা হবে দেখুন আপনারা পিটিআর বাই একশো ধর অঙ্ক যদি করেন কত বড় হচ্ছে দেখুন দেখুন পি আমরা জানি আয়ুষমান পিটিআর বাই একশো তাই তো এটা জানি সিম্পল তাহলে আমার সুদ প্লাস আসল বলছে তিনশো চব্বিশ টাকা তাহলে আমি শুধু জানি না আসলও জানি না তাহলে নিশ্চয়ই সুদ থেকে বিয়োগ করলে আসল পাওয়া যায় তাহলে এক্স ধরলাম আসলটা এবং এক্স হচ্ছে আসল ইন্টু টি টি কত বলেছে এক বছর তাহলে আমি এক ধরলাম ইন্টু আট বছর আট বাই একশো আট বাই একশো হুম তাহলে সমান কত হচ্ছে কাট করুন এদিকে তিন তিনশো চব্বিশশো টাকা তিনশো চব্বিশ হুম আর এদিকে এইট এক্স একশো এক্স আর এদিকে এইট এক্স তাহলে মোট একশো আট এক্স তাহলে এক্স মান কত এক্স সমান কত হচ্ছে এক্স মান হচ্ছে এক্স মান কত হচ্ছে এখানে এক্সো একশো আপনারা পাচ্ছেন কত না তিনশো টাকা তিনশো টাকা হুম তিনশো টাকা পাচ্ছেন তাহলে আসল তিনশো টাকা বেরছে তাহলে আমার সুদ ছিল তিনশো চব্বিশ টাকা তাহলে আমার সুদ কত সুদ হচ্ছে চব্বিশ টাকা দু বছর পর বলেছে বছর পর ইন্টু আটচল্লিশ বুঝে গেলেন দেখুন কীভাবে বললাম গুণটা এদিকে একশো মানে তিন হাজার তিনশো চব্বিশ এদিকে দূরশন বসে গেল তাহলে এদিকে মাইনাস একশো এক ছিল এদিকে এইট এক্স ছিল তাহলে আমি যোগ করলাম একশো আট একটা এদিকে সুদ প্রায় আসল টাকা আমি আসল আসল সুদ থেকে বিয়োগ করে সুদটা বার করলাম চব্বিশ টাকা তাহলে আমার আটচল্লিশ টাকা বছরের সুদ হচ্ছে আটচল্লিশ টাকা তাই তো দেখুন এভাবে আপনারা কি হবে রেসি মেথড করবে রেসি মেদ করতে গেলে দেখুন কি বলেছে রেসি ভেতর বলেছে দেখুন একশো টাকায় কত সুদ আট টাকা একশো টাকা যদি এক বছর যদি আট টাকা সুদ হয় হুম এটা আসল যা সুদ প্লাস আসল হুম তাহলে আমার আসল কত বলেছে তিনশো চব্বিশ তাহলে আমার কত গুণ করলে তিনশো চব্বিশ পাশে তিন গুণ করলে নিশ্চয় তাহলে আমার এদিকেও রেশম এদের ক্ষেত্রে এদিকেও গুণ করতে হয় দু দিকে সমান রাখতে হবে এদিকেও তিন দিকে গুণ করলাম এদিকেও যা দিয়ে গুণ করবো এদিকেও এক রেশম এদের ক্ষেত্রে এদিকেও গুণ করবো তাহলে তিনশো টাকা তাহলে আমার তিনশো টাকা আসল হলে আর এদিকে আমার সুদ আছে চব্বিশ টাকা তাহলে আমার সুদ চব্বিশ টাকা এক বছর সুদ তা দু বছর পর কত রয়েছে আটচল্লিশ টাকা তাই তো দেখুন কি রেশমেদ কীভাবে করলাম একশো টাকায় আট টাকা সুদ করেছি একশো আট টাকা তাহলে আমার সুদ পেয়ে আসল বছর করে তিনশো চব্বিশ টাকা বলেছে তাহলে আমি কত গুণ করলে তিনশো চব্বিশ পাচ্ছি নিশ্চয়ই তিন গুণ করলে তাহলে আমি এদিকেও গুণ করলাম তিনশো টাকা তাহলে আমার আসল তিনশো টাকা এবং সুদ প্লে আসল তিনশো চব্বিশ টাকা সুদ পেয়ে আসল মাইনাস আসল বেগুলি তবে তো আমি সুদতে পাচ্ছি তাহলে চব্বিশ টাকা এক বছরে তাহলে আমার দু বছর পর আটচল্লিশ টাকা তাই তো আটচল্লিশ টাকা পাচ্ছি এরপর এই অঙ্কটা কিভাবে আমরা মুখে মুখে করবেন আমি আপনাদেরকে প্রচেষ্ট শিখিয়ে দিচ্ছি দেখুন কি বলছে আট পারসেন্ট তাহলে একশো টাকা যদি আট টাকা সুদ হয় হুম একশো টাকা যদি আট টাকা সুদ হয় হুম আট টাকা যদি সুদ হয় তাহলে আমার তিনশো টাকা কত সুদ হচ্ছে নিশ্চয় চব্বিশ টাকা হুম তাহলে আমার তিনশো টাকা সুদ হচ্ছে হচ্ছে তো তাহলে দু বছর পর কত বলছে বছর পর তাহলে নিশ্চয় আটচল্লিশ টাকা দেখুন খুব কত নিমেষে আমরা মুখে মুখে অঙ্কগুলো করতে পারবেন এভাবে নিশ্চয় অঙ্কটা দেখবো কিভাবে আপনারা অঙ্কটা করবেন দেখুন দেখুন তিন থেকে অঙ্কটা কি বলছে বলছে কত টাকা বার্ষিক আট পার্সেন্ট সরল সুদ পাঁচ বছর জমা রাখলে সুদে আসলে আটশো চল্লিশ টাকা হবে দেখুন বলছে কত টাকা বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে পাঁচ বছর জমা রাখলে সুদে প্লাস আসল আটশো চল্লিশ টাকা হবে অপশন আছে দেখুন ছশো টাকা পাঁচশো চল্লিশ টাকা চারশো পঞ্চাশ টাকা এবং ছশো কুড়ি টাকা দেখুন আপনারা এই অঙ্কগুলো করবেন কী হবে আমি আপনাদেরকে প্রসেস শিখে দিই প্রথমে আপনাদেরকে পিটিআর বাই একশো দুই পাচ্ছি দেখুন আমরা তো সবাই পিটিআর বাই জানি আই সমান কি জানি পি টি আর বাই একশো হুম একশো যদি এখানে বলেছে কত সুদ প্রায় আসল আটশো চল্লিশ আটশো চল্লিশ তাই তো আটশো চল্লিশ আমি আসল টেক্স ধরলাম এক্স তাহলে আসলে জায়গায় পেয়ে জায়গা আসলে জায়গায় এক্স ইন্টু টি কত বলেছে আট না টি বলেছে পাঁচ বছর পাঁচ হার কত বলেছে আর মানে সুদের হার সুদের হার কত বলেছে আট তাহলে একশো কি এরপর কী হবে দেখুন এরপর গুণ করুন যদি কাটাকাটি করুন কাটাকাটি করে দিচ্ছি পাঁচ কুড়ি একশো তাহলে এদিক হচ্ছে কত চার দুগুণে আট পা চার পাঁচে কুড়ি কুড়ি হচ্ছে তাই তো কুড়ি হচ্ছে নিশ্চয় তাহলে এদিকে গুণ করুন কত হচ্ছে গুণ করে হচ্ছে এদিক হচ্ছে উম পাঁচে শূন্য শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাজার দুই পাঁচ হাজার চল্লিশ এদিকে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো মাইনাস ফাইভ এক্স সমান এদিকে দুই আছে টু এক্স তাহলে এদিকে চলে আসবে তাহলে বিয়াল্লিশশো সমান সেভেন এক্স তাহলে এক্স সমান কত ছশো টাকা তাই তো এটাই তো ভিডো এক্স সমান আসো তাহলে ছশো টাকা আপনারা এ পিটার বাই একশো ধরে এ অঙ্কও করবেন না তাহলে আমার ভিডিও দেখা মানিক হলো আমরা যদি কিছু আমি না যদি আমাদের কিছু শেখাতে পারি এরপর আপনারা কিভাবে রেসে মেট্রো অঙ্কলও করবেন দেখুন বলছে আট টাকা সুদ তাই তো একশো টাকায় আট টাকা তাহলে পাঁচ বছর সুদ কত চল্লিশ টাকা তাহলে একশো একশো টাকায় একশো চল্লিশ টাকা সুদ পাঁচ বছরের হুম আট টাকা সুদ হলে একশো টাকায় তাহলে পাঁচ বছর সুদ কত চল্লিশ টাকা তাহলে একশো টাকায় একশো চল্লিশ টাকা সুদ হুম তাহলে কত বলেছে এখানে আটশো চল্লিশ আটশো চল্লিশ এটা আসল আসল এটা সুদ প্লাস আসল ঠিক আছে আটশো চল্লিশ টাকা তাহলে কত গুণ করলে আমি আটশো চল্লিশ টাকা পাই নিশ্চয়ই ছয় গুণ করলে আটশো চল্লিশ টাকা পাই তাহলে এদিক যদি ছয় গুণ করি তাহলে এদিকে ছয় গুণ করতে হবে তাহলে আমার আসল বেরিয়ে গেলো ছশো টাকা দেখুন অঙ্কটা কিন্তু করতে এক সেকেন্ডও টাইম লাগলো না আপনাদের বোঝানোর জন্য ক্ষেত্রে টাইম লাগলো নিশ্চয়ই কিন্তু আপনারা অঙ্ক যখন করবেন অবশ্যই টাইম লাগবে না এরপর আপনারা কী হবে অঙ্কটা অঙ্কটা মুখে মুখে করবে দেখুন মুখে মুখে করতে গেলে দেখুন কি বলছে দেখুন একশো টাকায় যদি আট টাকা সুদ হয় হুম পাঁচশো টাকা কত পাঁচ বছর কত চল্লিশ টাকা সুদ একশো টাকা যদি একশো টাকায় যদি পাঁচ বছর সুদ হয় চল্লিশ টাকা তাহলে আমার ছশো টাকায় কত ছশো টাকা যদি হয় ছশো টাকায় নিশ্চয়ই দুশো চল্লিশ টাকা হুম ছশো টাকা পেয়ে গেলাম দেখুন অপশান থেকে কীভাবে করলুন ছশো টাকা মিলে যাচ্ছে দেখুন তাহলে সুদ প্লাস আসল বলেছি কত সুদ প্লাস আসল সুদ প্লাস আসল যদি হয় তাহলে দুশো আটশো চল্লিশ তাহলে আমার অপশন থেকে মিলে যাচ্ছে আটশো চল্লিশ তাহলে আমার ছশো টাকাই অ্যান্সার দেখলেন আমরা কীভাবে মুখে অঙ্ক করাচ্ছি আবার বুঝিয়ে দিচ্ছি দেখুন একশো টাকায় আট টাকা সুদ তাহলে পাঁচ বছর সুদ হচ্ছে চল্লিশ টাকা তাহলে আমার ছশো টাকায় কত দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা দিতে হয় তাহলে সুদ আসলে আসল হচ্ছে আটশো চল্লিশ টাকা তাহলে আমার অপশন থেকে মিলে আসছে ছশো টাকা এভাবে আমরা অঙ্কগুলো করতে থাকুন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা আপডেট যারা বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে আমি সিলেবাস অনুযায়ী পড়ানোর চেষ্টা করব। আপনাদেরকে আমি চাকরির জন্য ফুল প্রিপারেশন দেওয়ার চেষ্টা করব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইক চালু করে রাখুন নোটিফিকেশন চালু করে রাখলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা অবশ্যই ভিডিওটি লাশ পর্যন্ত দেখেছেন ভিডিওটি আপনাদের উপকার লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করবেন আর আপনাদের কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আমাকে কল করতে পারেন ততক্ষণ আমার সুস্থ থাকুন ভালো থাকুন অনলাইন কোচিং সেন্টার সাথে সর্বদা জুড়ে থাকুন